सो हेलो गाइज, वेलकम बैक टू अनदर वीडियो पब्लिक गेमर स्क्रीम्स वॉर सीजन वन। तो आज के बोलते गए सेमीफाइनल वन ए लीग टू टर्की बॉयज वर्सेस पब्लिक गेमर्स। तो आगे मैच देखे तोरा जानते पे पब्लिक गेमर्स 7-4 एगिए आ। तो आज के देखते हैं के जेते आज के किन्तु पब्लिक गेमर्स के क्वालिफाई करार जोन्नो किन्तु 7-3 जितते हबे, कारण कि टर्कीरा 7-4 एगिए आछे। सो 7-3 माने 7-3 जितते हबे, ठीक है, पब्लिक गेमर्स के, ताले किन्तु सेमीफाइनल्स जीते फाइनल्स क्वालिफाई करे पब्लिक गेमर्स। सो दे मेक श्योर दैट टर्की बॉयज किन्तु तीनखाना राउंड जितते पारे बा तीनखानार कम, आर ম্যাচটা কিন্তু পাবলিক গেমার্সের যেতে এরকম কিন্তু খেলতে হবে, নালে কিন্তু হবে না। তো এখানে কিন্তু চলে এসছে এবং আশা করি দুখানা কিন্তু আবার মানে আবার হাইট অ্যাডভান্টেজ টার্কিরা পেয়ে গেছে। এটা র্যান্ডম করে দিয়েছে, আমি জানতাম না। সো র্যান্ডমের জন্য টার্কিরা দুবারই হাইট অ্যাডভান্টেজ পেয়ে গেছে। এবার আমার তো মানে আমার মাথা প্রচুর গরম ছিল যে আর একবার, ঠিক আছে, হ্যাঁ প্রথমবার ফার্স্ট টাইম অ্যাডভান্টেজ ওরা পেয়েছে, বাট এইবার আমাদেরকে দেওয়া উচিত ছিল না হাইট অ্যাডভান্টেজটা, ওরা পেয়ে গেল এবং আমার মাথাটা এত গরম করছিলো। মানে কি হাইট অ্যাডভান্টেজ ছাড়া না একটু প্রেফার করে না, অ্যাটলিস্ট মানে কি বলবো, বুঝতেই পারছিস না। সো এখানে কিছু কিছু রাউন্ডস আছে যেগুলো মানে হাইট অ্যাডভান্টেজ জন্য মারাত্মকভাবে মরে গেছি। সো এখানে কিন্তু শ্যাডো ফার্স্ট টাইম কেউ অ্যান্ডেল ছাড়া পড়েছে ভাই সাহাব। তো এখানে ম্যাচে চলে এসেছে এখানে আরিন এবং সবকটা টিমসই খুবই এনার্জেটিক ফর্মে আছে। এবং আজকে কিন্তু আরিনের অ্যাকাউন্টে সায়ন খেলছে এবং সায়নের অ্যাকাউন্টে রিশন খেলছে, আর এদিকে মিকির অ্যাকাউন্টটা অর্ষাদ আর ডেমনের অ্যাকাউন্টটা অর্ঘ। এখানে মিকি নেট কুক করেছে, মিকি একজনও ড্যামেজ খাবে না। এখানে বলতে গেলে আজকে পেজেন্টের অ্যাকাউন্টে সুপ্রজিৎ, ড্র্যাকো আইসের অ্যাকাউন্টে স্থিত, এদিকে কিলারের অ্যাকাউন্টে হচ্ছে আইজাক। এখানে কিন্তু ড্যামোনা আর ইন নক অফ, ও হো 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 হো, ওপিওয়ালা নেট বাই আইজাক, দুখানা কিল নিয়ে নিয়েছে, এখানে কিলারও কিল নিয়ে নিয়েছে। ফার্স্ট টাইম কিন্তু পাবলিক গেমার্স কিন্তু টার্কিদের ওপর ভারী পড়তে শুরু করে দিয়েছে ফার্স্টের দিক দিয়ে। এখানে ড্র্যাকো আইস রাশের চেষ্টায়, এখানে মিকি 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 আর সা মিকি আর ঈশন বেঁচে একা অনেক ভালো খেলেছে এবং পারফরমেন্স কিন্তু স্থিত খুব ভালো দিচ্ছে পাবলিক গেমার্সের হয়ে। সো আমিও অনেকটা অ্যাপ্রিসিয়েট করেছি যে খুবই ভালো পারফরমেন্স রেখেছে। হ্যাঁ, আলাকি ক্লাসিক্স অতটা ঠিকঠাক নাও থাকতে পারলো, আর সাপোর্টিভ খেলেছে এবং সিএসএ কিন্তু চালিয়ে গেছে নিজের গেম প্লে এবং ওপিওয়ালা খেলছে স্থিত, খুবই অ্যাডভান্টেজে খুবই এনার্জেটিক খেলেছে স্থিত। এই সাইডে কিলার এদিকে কী বলতে ফার্স্টের রাউন্ডটা কিন্তু জিতে গেছে ইজিলি এখানে। সো দেখতে হবে কিন্তু নেক্সট রাউন্ডগুলো জিততে হবে, এবং আজকে কিন্তু পাবলিক গেমার্সের টিমটা একটু স্ট্রং আছে। সো এখানে মিকি, ও হো ও ভাই সাহাব ডাউন, আই থিঙ্ক মিকি ওপিওয়ালা হেড, কী হলো ব্যাপারটা, কী হলো, এই দাঁড়া 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 কী হলো ব্যাপারটা, তো হয়তো রেকর্ডিংয়ে প্রবলেম হয়েছে আর কিছু গেজিয়েটে যে। আরে সবাই নেশা করে কেন রেকর্ডিং করে আমি বুঝি না, নেশাটা কম করতে পারে না, এত নেশাভাবে রেকর্ডিং করে না। সো এখানে কিন্তু মিকির একটা ওপিওয়ালা হেড দেখলাম এবং কে ডাক হয়েছিল সেটা না, আবার চলে এসছে, মানে নেশা নেশা আর কিছুই বলার নেই। এখানে মিকির আবার হেড দেখতে পারবো, মিকি মিকি মিকি, ও যতবার দেখবো ততবার মিকি হেড এবং ফিনিশ করে দেবে মিকি কিলারকে, ও হো 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 হাইজাককে ফিনিশ করে দেবে। মিকিও কিন্তু অনেকটা ড্যামেজ খেয়ে গেছে এখানে, এই দেখতে কিন্তু মিকিও অনেকটা ড্যামেজ খেয়ে গেছে এখানে। কিন্তু পাবলিক গেমার্সের একজন ডাউন, এখানে আরিন এবং মিকি হোল্ড অফ করে আছে এই সাইডটা। ড্যামন ড্যামন কিন্তু ওপর দিয়ে কিন্তু ফায়ারিং যাচ্ছে এবং ও ড্যামন ড্যামনটা খেয়ে গেছে ড্যামন, এখানে ড্যামন হালকা নেট লাগ খাচ্ছে, মিকে মেডি করে নেবে। এখানে কিন্তু এখানে কিন্তু নিকে ডগ মিকি কিন্তু ফিনিশ অফ করে দিয়েছে, এখানে এজেন্ট কিন্তু মিকিকে ফিনিশ করে দিয়েছে এজেন্ট দ্বারা। এখানে কিন্তু এজেন্ট আরেকজনকে নক, এজেন্ট আরেকজনকে নক, এখানে কিন্তু শ্যাডো সাইডে কিন্তু এজেন্ট ফিনিশ করে দেবে, এখানে কিন্তু ডগ হয়ে গেছে। তো
खत्म टाटा बाय बाय गया कुछ भी भाई आलदा लेवे बेर कर दिए टर्की क्योंकि पब्लिक गेमर्स ना भारी पड़े टर्की ओपर भलोभवे এবং যেটা দেখাই যাচ্ছে খুবই ভালোভাবে ভারী পড়ছে টার্কির এবং কিছুই বলার নেই আমার এবং কিছু এখানে কিন্তু এজেন্ট আরিন এই সাইডে মিকি এখানে টিএফ ড্যামন এবং সায়নরা চেষ্টা করবো যাতে একে একে লিড নিয়ে গেছে এবং পাবলিক গেমার্সরা দেখবে কি যাতে আর লিড না নিতে পারে টার্কিরা যত কম লিড নেবে তত সেফ খেলতে পারবে কেন কি এখনও অনেকটা এখানে কিন্তু কিলার এই সাইডে ফায়ারিংস করে আছে এজেন্টের সাইড দিয়ে ফায়ারিংস করে আছে এজেন্টের উপর ফায়ারিংয়ের উপর ফায়ারিং ও হো 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 আলাদা লেভেলে এখানে কিন্তু পারফরমেন্স কিন্তু পাবলিক গেমার্সের আলাদা ভালো দিচ্ছে এবং খুবই স্ট্রংনেস খুবই স্ট্রেংথটা ফিল করাচ্ছে পাবলিক গেমার্স এবং সেমিফাইনালের মতন সেমিফাইনাল হচ্ছে অবভিয়াসলি পাবলিক গেমার্স ভার্সেস টার্কির যে সেমিফাইনাল সিরিজ ছিল সেটা খুবই খুবই ভালো এসেছে এবং আশা করি টিম ক্যাম্পার্স ভার্সেস পাইরেটস যেটা হবে সেটাও কিন্তু খুবই ভালো হবে খুবই এনার্জেটিক হবে খুবই ইম্প্রুভমেন্ট খুবই বলতে গেলে ফ্যাসিনেটিং হবে এবং দেখতে হবে এখানে কিন্তু ও ড্যামন কিন্তু ফায়ার করছে এখানে কিন্তু অনেকটা ড্যামেজ হিলেলও করে নিয়েছে এবং কোথা দিয়ে মারে আমরা ভাবছি যে কোথা দিয়ে মেরেছে ড্যামন ওই সাইড দিয়ে কোথা দিয়ে কাছে মারে ও ভাই এখানে কিলার এই সাইডটা দেখছি এজেন্ট কিন্তু কন্টিনিউয়াস ফায়ারিং করে আছে যদি একটু পিক পায় এজেন্ট একটু ভিতরে ঢুকে গেছে এখানে একটা হালকা ড্যামেজ খেয়ে গেছে ড্র্যাকোয়াই সে সাইড দিয়ে বেরোচ্ছে আর এই দুবার দুবার করে ক্লিপগুলো কেন দেখাচ্ছে ঠিকঠাক করে লোড করতে পারেনি নাকি আর বটের মতন দুবার দুবার করে ক্লিপগুলো দেখাচ্ছে ঠিকঠাক করে হয়নি ওর কাটতে পারে না ছেলেটা এক নম্বরের বট মানে আরিন না কি বলবো দুবার দুবার করে ক্লিপ দেখাচ্ছে আর আরিন ঠিকঠাক করে দেয়নি কষ্ট লাগে আরিন আর আমি এটা দেখেছিলাম ডামন বটের মতন পিছন দিক সাইড পিছন দিক দিয়ে মারছে হ্যাঁ সরি যারা দেখছিস কিন্তু কিছু করবো আমাদের বট আরিনের জন্য দুবার দুবার করে কি বল ঠিকঠাক করে ক্লিপ পাঠায় না কেন কেউ মানে আমার ভাই কষ্ট লাগে একদম দিলসে বুড়া লাগা হামকো তো যাই হোক এখানে ও এখানে কিন্তু আরিন নকআপ হয়ে গেছে আরিনকে রিভাইভ দিয়ে দেবে মিকি এই সাইডে ড্র্যাকো আয়ুষ এখানে কিলার কিলার আসবে চেষ্টা কিলার ও আরে 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 ক্রোরি আর হুকং কিলার বলছি আর এগুলো মেরে ফেলবো আমি মেরে ফেলবো আর হুকং বট এখানে ড্র্যাকো আয়ুষ চলে এসেছে ক্রোনোকা জলওয়া জলওয়া তেরা জলওয়া জলওয়া মেরা প্যার এবং এখানে কিন্তু দুজন ডাউন টু ভি ওয়ান ও ওয়াও ওয়াও ওয়াট আ পারফরমেন্স বাই পাবলিক গেমার্স ওয়াট আ পারফরমেন্স বাই পাবলিক গেমার্স টু ওয়ান করে দিয়েছে সিচুয়েশন পাবলিক পাবলিক কমেন্টে ভাই হ্যাশট্যাগ পাবলিক লাগিয়ে দে ভাই সব আলাদা লেভেলের পারফরমেন্স পাবলিক দ্বারা এবং যে স্ট্রেংথ যে পাওয়ারফুলে খেলছে না পাওয়ারফুল ভাই সব আলাদা লেভেলের পাওয়ারসে খেলছে এখানে পাবলিকরা এবং এখান থেকে সায়ন এই সাইডে ঢোকার চেষ্টা এবং টার্কিরাও বলছে এবার কিচ্ছুই করতে হবে হাইট অ্যাডভান্টেজ আমরা পেয়েছি তাও হাঁকছি কেন আমি সত্যিকারে বলছিলাম না যে হাইট অ্যাডভান্টেজে খেলছে এরা মাথাটা গরম হয়ে গেছিলো আমার যদি একটু হাইট পেতাম ভালো হতো না হাইটই পাই না আমরা ওরা হাইট দিয়ে মারছে এবং আজকে কিন্তু দেখতে হবে যে কীভাবে আজকে ডমিনেট করবে এই সাইড দিয়ে ওরে ভাই সাপ ডেমন কোথা দিয়ে ঘুরে আসছি আর খাট্টা খালিয়ে হো ক্যা নেই কাহা সে ঘুর রে আপ
ভাই সাহেব এখানে কিন্তু হোল্ড অফ করে আছে, শ্যাডো উপরে উঠে গেছে, যদি কাউকে দেখতে পারে তাহলে, যদি কাউকে দেখতে পারে। ঠিক আছে, আগেরবার এই সাইডে দিয়ে হাইজ্যাককে ফায়ার করেছিল, সো হাইজ্যাক বলছিল যে উপরে ওটা ঠিকঠাক করে দেখ, এই সাইড দিয়ে ম্যান আসে। বাট টার্কিরা ওদিকেও আলাদা লেভেলে বলতে গেলে প্লেয়ার। এখানে কিন্তু নেট করেছে কিলার, ড্যামেজ কি খাবে? ও নো 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 নো, এখানে স্থিত সামনে দিয়ে এগোনোর ট্র্যাক ওয়াইজ সামনে দিয়ে এগোনোর চেষ্টায়, বাট ব্যাকফল করে যাবে এখানে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে ড্যামেজ এখানে কিন্তু। ও হো হো, ট্র্যাক ওয়াইজ ওপি, ট্র্যাক ওয়াইজ ভাই কিল চুরি করেছে, বাট এখানে কোনো ব্যাপার না, ম্যাটার করে না কিল চুরি, এখানে জিতছি জিতছিলাম আমরা সেটাই ম্যাটার করে। সো কিল চুরি করে ম্যাটার করে না। আরে 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 আরে, মরেই যাবে ভাই। ও হো হো হো, বেঁচে গেছে, খুব যে বেঁচে গেছে শ্যাডো। এখানে কিন্তু এজেন্ট এই সাইডে আছে এবং চারখানা কিল করেছে শ্যাডো, একখানাও কিল পায়নি, 1000 উপরে ড্যামেজ। আরে আবার ও দুবার দুবার করে ক্লিপস করে নিয়েছে, মানে ঠিকঠাক করে ট্রিম করেনি। আরিন তো ক্ষমা করে দিস সবাই প্লিজ একটু, বুঝতে পারছি এখানে কিন্তু আরিন এই সাইডে আছে এবং আরিন এই সাইড দিয়ে ঢোকার চেষ্টা করে মিকিকে সেখানে করে দিয়েছে। মিকিও এখানে ড্যামেজ খেয়ে নেবে অনেকটা, ক্রোনো বাঁচিয়ে দিয়েছে ভাই, ক্রোনো বাঁচিয়ে দিয়েছে। এখানে কাউন্টার নেট আরিন দ্বারা, কাউন্টেনের আরিন দ্বারা কি ডাউন হবে? না না, ডাউন হয়নি, বাট ক্রোনোর জন্য খুব জোর বেঁচে গেছে এখানে, এখানে কিন্তু ডাউন আছে। হর্ষার দ্বারা আজকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে, হর্ষার আগের ম্যাচের থেকে এই ম্যাচটা কিন্তু আরও বেশি ঘাতক টাইপের পারফরমেন্স দিচ্ছে এবং টার্কি পাবলিকদের এখন পুরো কান্নাকাটি অবস্থায়। পাবলিকদের এখন চাইছে যে টার্কিকে কিছুভাবে চেপে রাখবে, টার্কিকে আর রাউন্ডস যেন না জিততে দেওয়া হয়, আর যেন রাউন্ডস না জিতে টার্কি, এবং এরকম আশা। এবং টার্কিরা কিন্তু আর যদি দুখানা রাউন্ড জিতে যায় তাহলে কিন্তু পাবলিকরা পুরো আশা ছেড়ে দিতে পারে, আর যদি তিনখানা রাউন্ড জিতে যায় তাহলে পাবলিকরা হেরে গেছে। সো কিছুভাবে কিন্তু পাবলিকদেরকে থামিয়ে রাখতে, মানে টার্কিদেরকে থামিয়ে রাখতে হবে পাবলিকরা মিলে। এবং এখানে আরিন এই সাইড দিয়ে ঘোরার চেষ্টায়, এই সাইড দিয়ে আসার চেষ্টায়, দুজন ওই সাইডে দুজন এই সাইডে। সো এখানে কিন্তু কামব্যাক কী হবে পাবলিক দ্বারা, হের পাবলিক 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 গেমার দ্বারা। এখানে কিন্তু আরিনকে স্পট করে নিয়েছে, এখানে কিন্তু আরিনকে স্পট করে নিয়েছে এবং আরিন এখানে নেট করবে, আরিন এখানে নেট করেছে, নেট করে পিছনের দিকে পালিয়ে গেছে। বাট ও হো হো, উল্টো নেট পড়েছে এবং একখানা নেটে না কিলার, ও কিলার একখানা নেটে পুরো পুরো উড়ে গেছে একদম দুজনই, এবং ওপি নেট কিলার দ্বারা। সো কোনো চান্স ছিল না, ঠিক আছে, ধুম করে মরে গেল হারিন এবং ড্যামন। সো এখানে মিকি এবং সায়ন একা বেঁচে আছে, কী বের করতে হবে রাউন্ডটা সায়নরা, বা এখানে পাবলিকরা পুরো লে ডুবে গে। এখানে মিকি এবং মিকি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, মিকি আর রিশন বলতে গেলে বেঁচে আছে। এখানে স্যাড শ্যাডো এখনও পর্যন্ত খাতা খোলেনি, খুবই লজ্জাজনক ব্যাপার স্যাপার কিছু না। এখানে পিজি কিলার, এখানে কিন্তু মিকি কিন্তু ক্রোনো ওয়েস্ট করে নিয়েছে নিজের, এবং গ্রেনেড আসছিলো, নেট আসছিলো, সে ক্রোনো ইউজ করেছে ঠিকঠাকই, এর সাথে দেখেছে যে ওপর দিয়ে বোমাবাজি হচ্ছে, টেরিস্টের মতন বোম আসছে, কালী পুজো এরকমভাবে বোমা ফাটায় না কেউ। এখানে কিন্তু এজেন্ট কিন্তু খুব এখানে কিন্তু আই থিঙ্ক নক আছে, এখানে কিন্তু আই থিঙ্ক নক আছে, এখানে কিন্তু এজেন্ট আন্ডার এস্টিমেট হচ্ছে বলতে, হেড মেরেছে, হেড মেরেছে, হেড হেড, ও এজেন্ট নেক্সট নক আউট, ইন গেটস নকড আউট, বাট এখানে এলিমিনেট আউট হয়ে যাবে এখানে। সো এখানে কিন্তু এলিমিনেট আউট হয়ে গেছে এবং 3-2 ইজ দ্য রেজাল্ট, পাবলিকরা কিন্তু 3-2 দ্য লিড নিয়ে নিয়েছে। সো পাবলিকরা কিন্তু ওপিওয়ালা ট্রাই করছে এবং 100% দিয়ে নিজের খেলছে, এখানে টার্কিরাও কিন্তু নিজের 100% দিয়ে খেলছে, এবং একটা এক্সট্রা অর্ডিনারি ম্যাচ টার্কি ভার্সেস পাবলিক। দুখানা টিমই কিন্তু খুবই ভালো টিমস এবং খুবই বড় টিম, এবং আরও আরও মজা আসবে ম্যাচে, এখনও কিন্তু অনেকক্ষণ ম্যাচ বেঁচে আছে, তো মজা কিন্তু এখন অনেক আসবে ম্যাচে, এবং এখনও কিন্তু অনেকক্ষণ বেঁচে আছে ম্যাচে। সো এখানে কিন্তু ড্র্যাকো আয়ুষ, এখানে কিন্তু শ্যাডো এই সাইড দিয়ে চলে এসছে, এখানে দুজন এই সাইড দিয়ে দুজন ওই সাইড দিয়ে, এরকমই রেজাল্টস, দুজন এই সাইড দুজন ওই সাইড। এখানে কিন্তু দেখতে হবে, দেখে শুয়ে খেলতে হবে ও হাইসাম।
সো এই সাইড দিয়ে কিন্তু মিকি দেখছে যে এসেছে কি না। এখানে মিকি ওয়েট করে আছে, মিকি এবং রিশন এই সাইডে, হ্যাঁ রিশন এবং মিকি। এখানে কিন্তু অর্ঘ্য এবং সায়ন আরিন আরিন বলে যাচ্ছিলাম, আরিন ভিডিওটা রেকর্ড করেছে। আর এখানে আরিন অ্যাকাউন্টে এখানে কিন্তু ফায়ারিং করছে, এখানে কিলার কিন্তু উপরে এখানে ফায়ারিং করছে এবং কিন্তু সাপোর্টে আসছে পেছন দিক দিয়ে মিকি এবং এখানে রিশন এবং এখানে নেট করে দিয়েছে মিকি এর উপরে। সো মিকি কিন্তু ক্রোনো জ্বালিয়ে দিয়েছে, মিকি কিন্তু রসবের চেষ্টায়। এখানে কিন্তু সামনে এজেন্টকে ফিনিশ আপ করে দিয়েছে এখানে মিকি, মিকি কি নিতে পারবে দুজনকে, মিকি দুজনকে নিয়ে নিয়েছে। ও এখানে কিন্তু খেলা শেষ, ড্র্যাকো মিকি কিন্তু এজেন্ট এবং ড্র্যাকো দুজনকে নিয়ে নিয়েছে। এখানে কিলার এবং শ্যাডো একা বেঁচে আছে। সো এখানে শ্যাডো গেটস নকড অফ, শ্যাডো ফিনিশ অফ হয়ে যাবে এখানে সায়ন দ্বারা, এবং এখানে আরিনও কিন্তু ফিনিশ করে দেবে এবং 3-3 ইজ দ্য রেজাল্ট। সো এখানে কিন্তু সেমিফাইনালস জিততে গেলে, সেমিফাইনালস জিতে ফাইনালসে কোয়ালিফাই করার জন্য কিন্তু পাবলিক গেমার্সকে এখনও পর্যন্ত পরপর চারখানা রাউন্ড জিততে হবে, ঠিক আছে, পরপর চারখানা রাউন্ড জিততে হবে তাহলে কিন্তু ফাইনালসে কোয়ালিফাই করতে পারবে। সো চান্সেস আর ভেরি লেস এবং ভেরি টাফ সিচুয়েশান বলতে গেলে। সো দেখতে হবে ঠিকঠাক করে যদি পারফর্ম করতে পারে এবং ঠিকঠাক করে এক্সিকিউট হতে পারে তাহলেই কিন্তু হবে। সো দেখে শুনে ঠিকঠাকভাবে খেলতে হবে আর কিছুই না। এখানে কিন্তু কিলার এই সাইডে ঢুকে যাবে এবং এখানে কিন্তু কিলার রাসবের চেষ্টা ও সাইড দিয়ে, এবং পুরো টিম একসাথে থাকবে আই থিঙ্ক, হ্যাঁ হ্যাঁ একসাথেই থাকবে টিম এখানে। সো এখান দিয়ে কিন্তু ঢুকে গেছে এবং পুরো পাবলিক গেমার্সের টিম নিজে পজিশনস নিয়ে নিয়েছে, ওপরে তো উঠবেই এবং হাইট অ্যাডভান্টেজের বলতে গেলে সোয়াচ ইউজ না এখন থার্কি দেখে শিখবি। দেখ হাইট থেকে না কিছু করা যাচ্ছে না, ওরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে বাট আমি দেখতে পাচ্ছি না ওদেরকে, এটাই প্রবলেম হয়ে যায়। হাইট থেকে কীভাবে মার মানে খেলে না এরা, এবং আমাকে নোটিস করে দেবে, আমাকে ড্যামেজ দিয়ে দেবে ভালো এবং আমরা দেখতে পারবো না। ভাই স্যার আমাকে নোটিস করে নিয়েছে, এরা আমাকে নোটিস করে নিয়েছে বাট আমি কিন্তু নোটিস করতে পারিনি। এবং নেড়াবাজি এখানে মিকি দ্বারা, সো এখানে কিন্তু মিকি দ্বারা নেড় এবং আরিন এই সাইড দিয়ে হোল্ড, এবং কিলার এখন ফাইট জয়েন করছে। ওহো কিলার এতক্ষণ ঘুমোচ্ছিল এখন ফাইট জয়েন করছে, কিলার পেছন দিক দিয়ে চলে এসে সাপোর্টের জন্য বাট কেউ নেই, সো আবার চলে আসবে। আরে না আরে বড আরিন দুবার করে কে ক্লিপ দেয়, এত বড দুবার করে ক্লিপ দিয়ে দিয়েছে আর মানে হামারে পাস কোই আলফাজ নেই, কই কুছ ভি নেই হামারে পাস। চলো আবার আমার মৃত্যু কাহিনী দেখো, আবার ড্যামেজ খাবো নেডে মিকি দেওয়ারা, এই নেড আসছে, ও ড্যামেজ খেয়ে গেছে এবং কিচ্ছু করার নেই। বললাম না যে এখানে ওরা আমাকে দেখতে পেয়েছে বাট আমি দেখতে পাচ্ছিলাম না, মানে আমি পিক পাচ্ছিলাম না, তারপর আবার গ্লু লাগিয়ে দিয়েছে, আরোই পাবো না। সো বলতে গেলে ইউজ করছে এখানে হাই জ্যাক, এবং কিন্তু এখানে ক্রোনো লাগিয়ে দিয়েছে এবং ক্রোনো লাগিয়ে সবের চেষ্টা, এখনও পর্যন্ত কেউ নক অফ হয়নি, পুরো চারজনই বেঁচে বেঁচে ঢালাকি পাবলিক গেমার্সের করুণ অবস্থার ড্যামেজ দিয়ে যাচ্ছে নেড়াবাজি ওপর দিয়ে। ও হাইট অ্যাডভান্টেজ দিয়ে যা মারছে ড্র্যাকো আয়ুষ নক, ড্র্যাকো আয়ুষ নক এখানে হাইট অ্যাডভান্টেজ দ্বারা এখানে। ও হো হো এটা কিন্তু একটু উল্টো পাল্টা নেড হয়ে গেল এখানে কিন্তু, ও রাস 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 করে দিয়েছে এবং ফিনিশ অফ, তো চারখানা রাউন্ড জিতে গেছে এখানে। সো এখানে কিন্তু বলতে গেলে পাবলিকদের পুরো হসলা মশলা সব ভেঙে গেছে, ঠিক আছে, চারখানা রাউন্ড জিতে গেছে। এখনও যদি চান্স আছে, যদি হ্যাঁ চারখানা রাউন্ড পরপর জিততে পারে পাবলিকরা, ঠিক আছে, মানে 7-4 যদি হয় তাহলে রেজাল্ট কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে, ঠিক আছে। সো ড্র হলে হয়তো আরেকটা ম্যাচ পাবে বাট চারখানা রাউন্ড পরপর জিততে হবে এখানে পাবলিকরা যদি এই রাউন্ডটা ছয়টা জিতে যায়। গেম শেষ, গেম ওভার, চলো টাটা বাই বাই সি ইউ লেটার, খাওয়া দাওয়া। কিন্তু এইখানেও কিন্তু হাইট অ্যাডভান্টেজ সেই ঠারকি, আরে আর হাইট মানে এত এত হাইট অ্যাডভান্টেজ মেরেছে না, মানে মাথা আমার গরম হয়ে গেছে যে ফ্রি ফায়ার এত বড় র্যান্ডম লায়। ফার্স্টের দিনে ফার্স্ট স্লটে ছিল ঠারকিরা, তাদেরকে হাইট অ্যাডভান্টেজ, সেকেন্ড দিনে আমরা ফার্স্ট স্লটে ছিলাম, সেকেন্ড স্লটে ছিল ঠারকিরা, সেকেন্ড স্লটে হাইট অ্যাডভান্টেজ দিয়ে দিল, মানে এতটা বট ফ্রি ফায়ার, কিছু বলার নেই, মানে কিছুই বলার নেই আমার সত্যি করে। ইনসাইড দিয়ে ঘোরার চেষ্টা বাট মার খেতাম এবং জানতাম আমি সেটি চলে এসেছি বাট এজেন্ট মার খেয়ে যাবে এই সাইডে, এজেন্ট নক খেয়ে যাবে এই সাইডে, এজেন্ট নক করে দেবে এই সাইড দিয়ে পিছন দিয়ে ড্যামন। হ্যাঁ বললাম না হাইট অ্যাডভান্টেজ, কোথায় দিয়ে ঢুকবো, ওই সাইড দিয়ে ঢুকবো, এই যে এই সাইড দিয়ে ঢুকবো আমরা কিলার এবং আমি, সো এই সাইড দিয়েও কিন্তু মার খাবো,
ঠিক আছে, কারণ কি এই সাইডেও ম্যান থাকবে। বাট এই সাইড দিয়ে আমরা উঠেছিলাম আই থিঙ্ক, হ্যাঁ এখান এই সাইড দিয়ে উঠেছিলাম, হ্যাঁ ম্যান ছিল বাট আমাদেরকে লোকেট করেনি। এখানে কিন্তু একটা নেট করেছিল ওপিওয়ালা, ওপিওয়ালা কি হাইজার দ্বারা একটা ওপিওয়ালা নেট। এখানে কিন্তু ও ফিনিশ দিল টুটা ফুটা মেরে সাথ মে নেনা রুঠা টুটা মেরে সাথ মে নেনা আশক না হো নেনা আশক না হো নেনা মাঙ্গে কিয়াহি কিয়াই হো গয়া। এই রাউন্ডটাও দেখবে হাইট অ্যাডভান্টেজ পেয়েছে এবং নেট করবে না, কিচ্ছুভাবে এগোনো যাবে না। আরে আর এই যারা দেখতে পাচ্ছে আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছিলাম না মানে আমরা পিছিয়ে পাচ্ছিলাম না, কষ্টটা বোঝাই যাচ্ছে না, আমি দেখতেই পাচ্ছি না এবং সব টার্গেট আমাকে করছে, নিয়ে মাঝে সব কিছু আমাকে করছে। এখানে ড্র্যাকোয়াইস নেকটাউন, ড্র্যাকোয়াইস গেটস নকটাউন, এখানে মিকি রাশ করে দেবে এবং নেটও করে দেবে, নেট করে ফিনিশ অফ করে দেবে মিকি। এখানে ফিনিশ হয়নি বাট ফিনিশ হয়ে গেল এখানে হেডশট ইউএমপি দিয়ে, এবং আরেকটা নেট কিন্তু এখানে কুক করছিল মিকি বাট করলো না। এখানে আরিন গট এলিমিনেটেড আউট, ও আরিন এলিমিনেট আউট হয়ে গেছে, এখানে সাইন এলিমিনেট আউট হয়ে গেছে এখানে। সেখানে কিন্তু নেড়াবাজি করছে আর আমাদের ওপরে, আর এত বাজে এত বাজে, আমাকেও নক আউট করে নিয়েছে, এখানে ফিনিশ অফ করে দিল। এখানে কিলার গেটস নকড আউট, এজেন্ট একটা বেশি আছে, এজেন্ট কিন্তু চলে এসছে মিকিকে সামনে লড়তে, বা এজেন্ট ভার্সেস মিকি, এরকম আমরা এজেন্ট, এরকম পর এজেন্ট 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 এরকম এজেন্ট 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 দুগুলি দুগুলি এজেন্ট এজেন্ট এজেন্টকে নক আউট করে দিয়েছে মিকিকে সাপোর্ট, তাও হাইট দিয়ে, মানে আমার কিছু বলার নেই, হাইট অ্যাডভান্টেজটা এত ফালতু না, এত ফালতু, দু দুখানা ম্যাচেই কিন্তু ঠার্গিরা পেয়ে গেল। যদি এ কাছে আমাদের কাছে হাইট অ্যাডভান্টেজ থাকতো না তাহলে অ্যাটলিস্ট এই রেজাল্টটা হতো না। সো তো এটা মানে একদমই কি বলবো, পার্সিয়ালিটি ভাই, একদমই পার্সিয়ালিটি, দুবারই হাইট অ্যাডভান্টেজ উঠে পেলে, একবার ওটা পেয়েছে, একবার আমাদেরকে দেওয়া উচিত ছিল বাট না, এরকমই তো হয় না, বাট করলো না, মানে এত বটের মতন লাগছে। এবং সবাইকে বলতে আছি যে ভগবানকে পুজো করে যা ইচ্ছা তাই করে, সুপার সুপার কী বলবো, সুপারস্টিশনস যা আছে সব ফলো করে যাবি, হাইট অ্যাডভান্টেজটা যারা যেই টিম পাবে না সেই টিম অনেক অ্যাডভান্টেজ থাকবে, তোরা লাইফ এক্সাম্পল যেই ম্যাচে দেখতে পারিস, ঠিক আছে, যেগুলো আমরা সাফার করেছি এবং আমরা নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে হাইট অ্যাডভান্টেজ অনেক অনেক ম্যাটার করবে লিমিটেড কাস্টমার্সে, সো অনেক ম্যাটার করবে। সো ওই জন্য বলছি ভালো করে মানে সুপারস্টিশনস একদম মেনে টেনে যাস যাতে হাইট অ্যাডভান্টেজটা পাস, ঠিক আছে, কারণ নাহলে হাইট অ্যাডভান্টেজ যেই টিম পাবে না মা তো অ্যাডভান্টেজে থাকবে সত্যিকারে। এবং কিছু বলার নেই আমার, এখানে কিন্তু এখানে কিন্তু এজেন্টকে ফিনিশ অফ করে দেবো আম নিয়ে, এবং থ্রি সিক্স ইজ দ্য রেজাল্ট। এখানে কিন্তু হাইজ্যাক নেট করে নিয়েছে, হাইজ্যাক নেট করে নিয়েছে, ও শ্যাডো গেটস নকড আউট, শ্যাডো গেটস নকড। এখানে হাইজ্যাক রিভাইভ করে দেবে শ্যাডোকে, এখানে সাইড দিয়ে শ্যাডোকে রিভাইভ করে দিয়েছে, এখানে শ্যাডো এই সাইড দিয়ে এগোনোর চেষ্টা, শ্যাডোর সামনে বান্দা, ও এখানে কিলারকে নকআউট করে দিয়েছে, শ্যাডো একা বেঁচে আছে, শ্যাডো আয়ুষ একা স্থিতি একা বেঁচেছিল, বাট কিচ্ছু করার নেই, দে কেম আউট অফ অফ মানে কিচ্ছু বলার নেই, হাইট অ্যাডভান্টেজ প্লাস ভালো টিম মেক ইট ফর ফাইনালস, টার্কি অ্যাট লাস্ট মেক্স ফাইনালস। সো বেশি কিছু বলবো না আমি এই ম্যাচটায়, ঠিক আছে, আমরা তাড়াতাড়ি নেক্সট ম্যাচের দিকে, নেক্সট ভিডিওতে আমার দেখা হবে, সো অবভিয়াসলি মিলতে নেক্সট ভিডিও গেলে, তব তক কে লিয়ে টাটা। We'll be right back.